সিনসিয়ারিটি একটা জিনিস, অধ্যবসায় একটা জিনিস, পরিশ্রম, এগুলো যদি আপনার কম্বিনেশন থাকে ডেফিনেটলি আপনি উপরে উঠবেন। ধন্যবাদ আপনাকে এবং সাংবাদিক বন্ধুদেরকে আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা যে এসছেন আমার অভিব্যক্তি জানানোর জন্য, আপনারা জানেন এখন বাংলাদেশের যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালিত হচ্ছে, তার সাথে সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী পালিত হচ্ছে। এই মহেন্দ্রক্ষণে যে স্বাধীনতা দিবসের স্বাধীনতা পদক যে ঘোষণা করা হয়েছে সেখানে আমার নাম থাকাতে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। কারণ দেশের এই ক্রান্তি লগ্নে এই সময়ে এই যে পুরস্কার পাওয়াটা অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। আমি এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। যে কোনো পুরস্কার হলো আপনার কাজের স্বীকৃতি, ডেফিনেটলি এটা একটা কাজের স্বীকৃতি। কিন্তু এই কাজের স্বীকৃতি যদি এত বড় সর্বোচ্চ পুরস্কার হয়ে থাকে, স্বাভাবিকভাবে দেশের প্রতি আমাদের মমত্ববোধ, দেশের প্রতি আমাদের সেবাদানের যে আগ্রহ, দেশাত্মবোধ, সব কিছু কিন্তু আরও বেড়ে গিয়ে আমরা যে কয়দিন বেঁচে থাকবো স্বাভাবিকভাবে আমরা সেদিক আরও মনোনিবেশ করব। এবং সেজন্য আমি বিশেষভাবে এই সুযোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি, সাথে সাথে 15ই আগস্টের যারা শাহাদাত বরণ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাচ্ছি, এবং 30 লক্ষ শহীদ যারা এই দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, এবং 2 লক্ষ মা বোন যাদের ইজ্জতের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। তার সাথে সাথে আজকে যে জিনিসটা আমাদের কাছে অত্যন্ত প্রণিধানযোগ্য সেটা হলো আমাদের এই স্বাধীনতার কে সমুন্নত রাখা, দেশকে আমরা যেন সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। কোভিড যুদ্ধে মনে করেন আমাদের যে সকল লোক যাদেরকে আমরা হারিয়েছি, বিশেষভাবে ফ্রন্ট লাইনের যারা যারা যুদ্ধ ঘোষণা যুদ্ধ করেছেন করোনার সময়, চিকিৎসক সহ স্বাস্থ্যসেবা দানকারী যারা সহযোগী যারা তারা যে শাহাদাত বরণ করেছেন তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। এবং এখনও পর্যন্ত কোভিড যুদ্ধের বিরুদ্ধে যে চিকিৎসকরা এবং সহযোগী যোদ্ধারা কাজ করে যাচ্ছে তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। এই জন্য আমরা দেশের মাতৃকার সন্তান এবং এই 50 বছর যে পূর্তি উপলক্ষে আমাদের দেশের প্রতি যে আমাদের যে কমিটমেন্ট চিকিৎসক হিসেবে আমরা বারবার সেটাই আমরা দেখেই যাচ্ছি। কিছুর বিনিময়ে না, দেশের প্রতি ভালোবাসার পরিপ্রেক্ষিতে এবং দেশপ্রেমের জন্যই চিকিৎসক সমাজ এইভাবে এগিয়ে যাচ্ছে এবং দেশের মানুষের সেবার দিকে এগিয়ে যাচ্ছে। তবে দেশের এই উন্নতির জন্য আরও সুযোগের আরও স্কোপ আছে, তো আশা করি ভবিষ্যতে আমরা সেই দিকে লক্ষ্য রেখে কাজ করে যাব। আমার পরামর্শ, সরকার ইতিমধ্যে অনেকগুলো ইনিশিয়েটিভ নিয়েছে সরকারের তরফ থেকে। দেখেন দেশে 5টা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, এটা একটা যুগান্তকারী ঘটনা। এরকমভাবে একটা অনলি মেডিকেল সায়েন্সেস উপর এতগুলো ইউনিভার্সিটি মনে হয় পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যেও আছে কিনা সন্দেহ আছে। তাছাড়া পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট করা হয়েছে, যেমন মনে করেন যে পঙ্গু হাসপাতাল থেকে শুরু করে হার্টের জন্য ইনস্টিটিউট, ব্রেনের জন্য ইনস্টিটিউট, নিউরোসায়েন্স ইনস্টিটিউট, অর্থোলজিক্যাল ইনস্টিটিউট, রেনাল ইনস্টিটিউট, মেন্টাল ইনস্টিটিউট, বিভিন্ন স্পেশালিটি নিয়ে কিন্তু ইনস্টিটিউট করা হয়েছে। এতে দক্ষ জনশক্তি বাড়ছে, তার সাথে সাথে জেনারেল মেডিকেল কলেজ হসপিটালগুলো তো আছেই এবং জেনারেল হসপিটালগুলো তো আছে। তো এতে আমাদের একদিকে যেমন স্পেশালিস্টের সংখ্যা বাড়ছে, একদিকে রিসার্চ এবং গবেষণার ক্ষেত্র যখন দিন দিন সুযোগ বাড়ছে এবং আমাদের সেই ক্ষেত্রে কিন্তু সরকারের তরফ থেকেও ইনভেস্টমেন্ট করা হচ্ছে,
আজকে অনেকে আপনারা হয়তো মনে করতে পারেন যে করোনা নিয়ে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার কতটুকু ভঙ্গুর বা কতটুকু সীমাবদ্ধতা সম্পর্কে আপনাদের হয়তো হয়তো প্রশ্ন দেখা দিতে পারে, কিন্তু তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশ, ইউরোপের মতো দেশ, যাদের পার ক্যাপিটে ইনকাম আমাদের চেয়ে অনেক অনেক বেশি, কিন্তু তারাও এই করোনা নিয়ে একদম হিমশিম খেয়ে গেছে এবং তাদের চিকিৎসা ব্যবস্থা কিন্তু ভেঙে পড়েছিল। আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ যে মৃত্যুর সংখ্যা কত, মৃত্যুর সংখ্যা প্রায় 10 লক্ষের কাছাকাছি আমাদের, কিন্তু সেক্ষেত্রে তুলনায় আমাদের মৃত্যুর সংখ্যা দেখেন কত, এবং আমাদের জনসংখ্যা এবং আমাদের সীমাবদ্ধতা সত্ত্বেও, তবে আমি মনে করি প্রথম ডেল্টা ঢেউটাকে যতটুকু, তারপরও আমরা অনেক সক্ষমতার সাথে মুখোমুখি হয়েছি, আমাদের রোগীদেরকে যথেষ্ট সমাধান করা হয়েছে, এবং আমাদের মৃত্যুর সংখ্যা কিন্তু পরবর্তীতে যে ওমিক্রন নিয়ে একটা ভয় ভীতি দেখা গিয়েছিল সে তুলনায় অত্যন্ত মিনিমাম। যে কোনো মৃত্যু কিন্তু দুঃখের, মর্মান্তিক, কিন্তু তারপরও সব যারা অনলি 60 ঊর্ধ্ব বয়স এবং যাদের বিভিন্ন কোমরবিডিটি আছে, আপনারা নিজেরাও ইতিমধ্যে দেখেছেন, জেনেছেন, তাদের মধ্যে কেবল মৃত্যুটা সীমাবদ্ধ ছিল। এখন তো গত কয়েকদিন থেকে তো করোনাতে মৃত্যুর সংখ্যা তো নীল, শূন্যর পর্যায়ে, তো এতে একটা স্বস্তির পর্যায়ে আমরা আছি। তবে এটা ঠিক, এখন টেকনোলজির যুগ, সেইখানে টেকনোলজির যুগে আমাদের আরও উন্নতির সুযোগ রয়েছে, সেই উন্নতির সুযোগের জন্য আমাদের সকলকে সচেষ্ট থাকতে হবে। তবে সরকারের যে সদিচ্ছার সাথে সাথে আমরা যারা কেয়ার গিভার আছি, তারা যদি সকলে একসাথে হয়ে কাজ করি, আমরা মনে হয় এই সকল সীমাবদ্ধতাকে কাটিয়ে উঠতে পারবো। দেখেন, পরামর্শ আমার একটা উদ্যোগ ছিল, চিকিৎসকরা যাতে ইউনিভার্সিটি শিক্ষকরা স্পেশালি বিশেষভাবে যেতে, যাতে গবেষণার কাজে মনোনিবেশ করে, এবং গবেষণা হচ্ছে হচ্ছে না যে তা নয়, কিন্তু আরও বেশি বেশি যেন গবেষণা কাজ হয়, এবং সেই ক্ষেত্রে আরও বেশি বেশি ফান্ড যেন গবেষণার মধ্যে আমাদের সরকারের তরফ থেকে আসে, তো সেটা হচ্ছে। সেজন্য আমার একটা পরিকল্পনা, এবং আমি একটু এগিয়ে গিয়েছিলাম, সেই জিনিসটি হলো ইউনিভার্সিটির শিক্ষকদের একটা নন প্র্যাকটিসিং করা, এবং সেখানে আপনারা জানেন আমাদের এটা হলো স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমাদের হসপিটালের বাজেট বরাদ্দ করেন এবং শিক্ষকদের বেতন ভাতা দিয়ে আসে শিক্ষা মন্ত্রণালয় থেকে। আমরা দুই মন্ত্রণালয়ের মধ্যেই একটা আলাপ আলোচনা করেছিলাম আমি থাকতে, কিন্তু তার মাঝখানে করোনা আসার ফলে জিনিসটাতে একটু ভাটা পড়ে যায়। তো এটা চিকিৎসকদের যদি আমাদের ক্লিনিক্যাল ওয়ার্কলোড যদি কমে, আজকে প্রথমত কথা হলো যে আমাদের সবাইরই অর্থনৈতিক সমস্যা আছে। আজকে না হয় মনে করেন আমি যে এইখানে চেম্বারে এসে বসি, রুগীরা একদিকে যেমন সেবা পাচ্ছে, আবার অন্যদিকে হলো আমাদেরও কিছু আর্থিক আয় হচ্ছে। তো এখন এটা না করে আমরা যদি এই সময়টুকু গবেষণার কাজে ব্যয় করতাম, তাহলে ডেফিনেটলি গবেষণার সংখ্যা আরও অনেক গুণ বেড়ে যেত। আমার মতো না, আমার চেয়ে বড় হোক, আমার চেয়ে বড় হোক, আমি মনে করি যে প্রথমত কথা হলো ছাত্র জীবনটা ছাত্রত্বের বাইরে কোনো সময় দেওয়া উচিত না। যদিও আমরা ধরেন সেই সময় আমার ছাত্র জীবন আমি ঢাকা কলেজে পড়ি, 1968 ভর্তি হই, তখন তো হলো 69-এর গণ আন্দোলনের সময়, এবং আমরা ঢুকেই দেখি সেখানে আমাদের জাতির পিতার যে জ্যেষ্ঠ সন্তান কামাল ভাই, শেখ কামাল ভাই, উনি কিন্তু তখন ছাত্রলীগের, আমরা ফার্স্ট ইয়ারে, ওনারা সেকেন্ড ইয়ারে ইলেকশনে স্লোগান দিয়ে দিয়ে নেতৃত্ব দিচ্ছেন। আমরা কিন্তু প্রথমত একটা কিউরিয়াস ছিলাম, বঙ্গবন্ধুর, তখন বঙ্গবন্ধু না, শেখ মুজিবুর রহমানের, আওয়ামী লীগের সভাপতি শেখ মুজিবুর রহমানের ছেলে, জ্যেষ্ঠ ছেলে হিসেবে আমরা ওনাকে দেখেছি, এবং ওনার যে একটা উদ্দীপনাময় যে একটা স্লোগান দিয়ে মিছিলকে নিয়ে যাওয়া, এবং সেই সময় থেকে আমরা দেখেছি যে ছাত্রদের মধ্যে কীভাবে জাতীয়তাবাদ বোধের একটা উন্মেষের প্রচেষ্টা। তো
আমরা তো ছাত্র জীবনে ছাত্র করে মানে ছাত্র রাজনীতি করেছি, করলেও কিন্তু আমরা পড়াশোনা ফাঁকি দিই। পড়াশোনা যদি আপনি ফাঁকি না দেন, আর কেউ যদি মেডিকেল কলেজে, ঢাকা মেডিকেল একটা কথা আছে আমাদের ডাক্তারিতে, যে কেউ যদি রেগুলারলি ঢাকা মেডিকেল কলেজে করিডোর দিয়েও হাঁটে, সে একজন ভালো ডাক্তার। মানে সে যদি রুগী দেখে, এই কথাটার মানে হলো সে হসপিটালে যা গেল রুগীটা খোঁজ নেই, এটা কি কি কারণে এই রুগীটা হসপিটালে ভর্তি হলো এবং সে কি কারণে ভর্তি হলো, তার উপসর্গটা কি কি কারণে ভর্তি হলো এবং তার ডায়াগনোসিসটা কি হলো, কি চিকিৎসা দেওয়া হয়েছে, বা সেটা জানলেই তো আপনার শিকার হয়ে গেল। আর কেউ যদি হসপিটালে না গিয়ে যদি অন্য কোথাও যায়, মানে রাজনীতির কথা বলে আড্ডা মারে, এই করে সেই করে, তাহলে তো সেটা হলো অন্য জিনিস। আমরা সে সময়, আমি কিন্তু ঢাকা মেডিকেল কলেজের ছাত্রলীগের সেক্রেটারি ছিলাম, রাজনীতি যে করিনি তা না। তারপর আবার কেন্দ্রীয় ছাত্রলীগের আমি সম্পাদক মণ্ডলীর সদস্য ছিলাম এবং আমি আবু জিগুলগের কেন্দ্রীয় কমিটিরও মেম্বার ছিলাম যখন আমির হোসেন আহমদ সাহেব চেয়ারম্যান ছিলেন। তারপরে তো আমি এদিকে চলে আসছি, কেন সিনসিয়ারলি আমি হসপিটালে কাজ করছি এবং আমার স্যাররা যেগুলো শিখিয়েছেন আমাদেরকে সেগুলো আমরা শেখার চেষ্টা করছি এবং সেটা স্বাভাবিকভাবে রুগীদেরকে সেগুলো সেভাবে সেবা দেওয়ার চেষ্টা করছি। এই জন্য সিনসিয়ারিটি একটা জিনিস, অধ্যবসায় একটা জিনিস, পরিশ্রম, এগুলো যদি আপনার কম্বিনেশন থাকে ডেফিনেটলি আপনি উপরে উঠবেন।